আমাদের জীবনে বিপদ আসে কেন? ভাই বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, তিনটার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিউযীকহুম বাদাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে যাতে সে ফিরে আসে, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে, আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে বিপদের সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন।